ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ের যে প্রধান ঐতিহ্য, তো সেটা হলো কাটোয়ার শাখা। আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমরা চলে এসেছি কাটোয়ারি আর একটা মণ্ডপে, যেটা হলো কাটোয়ার ঝংকার ক্লাব। তো প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকে কার্তিক পুজোর সময় যে এই ঝংকার ক্লাব তাদের কী থিম নিয়ে মানুষের সামনে তুলে ধরবে। এইবার তাদের যে ভাবনা, তো সেটা হলো একটি কাল্পনিক প্যান্ডেল, সম্পূর্ণটাই তাদের কাল্পনিক। আর এই বছরের যে প্যান্ডেল তারা করেছে, তো পুরোটা তাদের ডোকরার যে কাজ, তো সেই ডোকরা শিল্প দিয়ে করেছে। তো চলো আমরা দেখি, আমি এখন দেখিনি, দর্শন করিনি সেই প্যান্ডেল, তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি প্রথম দর্শন করবো। চলো দেখি যা তারা কী রকম প্যান্ডেল করেছে। আর লাইটিংটা অসাধারণ করেছে, তোমরা দেখছো। কালকে কার্তিক পুজো, আর আজকে থেকে এই মানুষজন ঠাকুর দেখতে শুরু করে দিয়েছে। তোমরা দেখছো কত লোকজন বেরিয়ে পড়েছে এখনই। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই ঝংকার ক্লাবের বাইরেই। তো আমার পেছনেই রয়েছে সেই মণ্ডপ, আর তোমরা দেখছো এই মণ্ডপটা আমার পেছনে রয়েছে। এখন আমি গাছের যে এই যে পুকুরের ওপরে এই প্যান্ডেলটা হয়েছে, তো সেই প্যান্ডেলটার চারিদিকটা দেখছো তোমরা, এই পুকুরের চারিদিকটা গাছপালা দিয়ে বাঁধিয়েছে। তো সেখানে ঝংকার ক্লাব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ যে এখনও তারা সবুজায়নকে ধরে রেখেছে এই পুকুর পাড়ের চারিদিকে। আর দেখছো প্যান্ডেলের পাশে প্রচুর ফোয়ারা করেছে, আর ফোয়ারার মাঝখানে মানে পুকুরের মাঝখানে তারা এই প্যান্ডেলটা করেছে। তো চলো দেখি, প্যান্ডেলটা তো অসাধারণ লাগছে আমার বাইরে থেকে দেখে, তোমাদেরকেও দেখাবো পুরো প্যান্ডেলটা। তো বন্ধুরা, শুধু ভিড়টা দেখো কতটা ভিড় হয়েছে আজকে, প্যান্ডেলে জায়গা নেই। আর প্যান্ডেলটা দেখো পুরোটা মানে পুকুরের মাঝখানে করেছে প্যান্ডেলে এক প্রান্তে, তো এরকম ব্রিজ করে দিয়েছে মাঝখানে। ব্রিজের মাঝখান দিয়ে দর্শনার্থীরা এই মণ্ডপ দর্শন করতে আসবে। আমি এখন রয়েছি প্যান্ডেলের বাইরে, আমি ভেতরে যাবো। আর দেখো সাইড দিয়ে ফোয়ারা করেছে, আর সামনে যে ব্রিজের মতো করেছে, তো সেটা অসাধারণ লাগছে। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই ঝংকার ক্লাবের সামনে, যে এখানে প্রত্যেক বছর মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে এই ঝংকার ক্লাব তাদের জন্য কি প্রেজেন্টেশন নিয়ে আসছে এই বছরে। তো এই বছর তাদের যে প্রেজেন্টেশন, তো সেটা হলো ডোকরা শিল্পের কাজ। তো সেই কাজ তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো কাজটা দেখাবো, যে তারা কীরকমভাবে প্যান্ডেলটা ডেকোরেশন করেছে।
আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি। এখানে যে বাইরের যে দৃশ্যটা তোমাদেরকে দেখালাম, এখানে এরা যে এত বছর যে এত ভালো প্যান্ডেল করার জন্য যে সমস্ত পুরস্কারগুলো এবং প্রাইজগুলো পেয়েছে, তো সেগুলো তোমাদেরকে দেখালাম। সেগুলো তারা এখানে স্টেবিলাইজ করে রেখেছে এবং চলো ভেতরে যাই, তারপরে তারা দেখি ভেতরে আমাদের জন্য কী সারপ্রাইজ অপেক্ষা করে রেখেছে এবং আমাদের জন্য কীরকম প্যান্ডেলটা সাজিয়ে রেখেছে এবং কাটাবাসীকে কীরকম উপহার দেবে এবার। তো চলো, আমরা তো দেখিনি, চলো ভেতরে গিয়ে আমরা তোমাদেরকে সেটা দেখাবো যে আমাদের জন্য কীরকম সারপ্রাইজ তারা রেখেছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি শঙ্কর ক্লাবের যে মণ্ডপের ভেতরে, তো সেখানে দাঁড়িয়ে আছি আমরা। তো বাইরেটা তো অসাধারণ করেছি, আর ভেতরটা তার থেকেও সুন্দর, তোমাদেরকে এখনও দেখাইনি। চলো দেখাই তোমাদের ভেতরটা। আমার পিছনে তোমরা ক্রাউডটা দেখতেই পাচ্ছ, কত লোকজন। আজকে পুজো নয়, কালকে পুজো, তাও লোক মানুষজন পুজোর আগের দিন বেরিয়ে পড়েছে যে কালকে ভিড় আড়ানোর জন্য, কিন্তু আজকেও ভিড় হয়ে গেছে। তো মানুষ কালকে ভিড় আড়ানোর জন্য আজকে বেরিয়েছে, বাট মানুষের ভুল ধারণায় আজকেও ভিড় হয়ে গেছে। তো আমার পেছনে দেখছো যে রথটা ডাকলাম, তো সেই রথটা দেখছো অসাধারণ দেখতে। তো চলো, এটাতে অতটা বোঝা যাচ্ছে না, আমরা ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে কাজগুলো, পুরো কাজটা তোমরা দেখছো, এই পুরো কাজটা করেছে ডোকরা শিল্প দিয়ে, মানে যে পুরনো মোমের যে শিল্প, তো সেই শিল্প দিয়ে। আর ওপরে দেখছি, আমরা দেখতে পাচ্ছি ঘন্টা, আর ওপরে এটা সে বাটির মতো দেখতে পাচ্ছি, যেটাও সেই ওই ডোকরা শিল্প দিয়েই করা। তো আর ওপরে দেখতে পাচ্ছি প্রচুর শাখা পলা তারা বাঁধিয়ে রেখেছে, এবং সেই পুরনো দিনের যে লণ্ঠনগুলো আমরা দেখতে পেতাম, তো সেই লণ্ঠন। আর এই পাশে রয়েছে একটা গরুর গাড়ি, মানে এখানে দেখছো প্রচুর বড় বড় তাল গাছের মতো রয়েছে। তো ওপর দিয়ে দেখছো মানে প্যান্ডেলটা পুরোটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, ডেকোরেশন করেছে এরা। আর সামনে চলো ঠাকুর কী আছে আমরা দেখি। তো বন্ধুরা, দেখছি গরুর গাড়ির মধ্যেও রয়েছে অসাধারণ কাজ ডোকরা শিল্পের। তো আমি এখানকার যে ঠাকুরটা, তো সেটা তোমাদেরকে দেখাবো। এখানে রয়েছে যে ঠাকুর, তো সেটা হলো রাধাকৃষ্ণ। তো ঝঙ্কার ক্লাব এবারে যে ঠাকুরটা করেছে, তো সেটা হলো রাধাকৃষ্ণ। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম কাটোয়ার সেরা ক্লাব ঝঙ্কার ক্লাবের যে কার্তিক পুজো, তো সেই ঝঙ্কার ক্লাবের যে ঠাকুর এবং মণ্ডপ বা প্যান্ডেল, তো সেটা তোমাদেরকে দেখালাম। এবার আমরা যাবো, শুধু এখানেই শেষ নয়, ঝঙ্কার ক্লাব প্রত্যেক বছর কাটোয়ার যে শোভাযাত্রা বা কার্নিভাল, তো সেখানেও অংশগ্রহণ করে। তো সেই ঠাকুর এদের সম্পূর্ণরূপে আলাদা হয়েছে এবার। তো চলো সেখানে গিয়েও তোমাদেরকে আমি, মানে এবার নয়, প্রতি বছরই সেই ঠাকুর আলাদা হয়, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর এই ঠাকুরটা অন্য ঠাকুরের থেকে অনেকটাই আলাদা। কাটোয়ার যে ঐতিহ্যবাহী কার্তিক লড়াই, তো সেই কাটোয়ার ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ের যে প্রধান ঐতিহ্য, তো সেটা হলো কাটোয়ার থাকা। তো সেই থাকা তোমাদেরকে দেখাবো। তো
বন্ধুরা আমরা চলে এসেছি সেই পূজা থাকার সামনে, যেটা তোমাদেরকে বললাম যে কাটোয়ার কার্তিক পুজোর মেন ঐতিহ্য হলো কাটোয়ার থাকা। তো দেখছি আমার পেছনে রয়েছে সেই ঝঙ্কার ক্লাবের যে থাকা, তো এই থাকা কাটোয়ার সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। তো চলো তোমাদেরকে দেখাই পুরোটা কেমন। বন্ধুরা দেখছি এই সেই থাকা, দেখছি একের পর এক গ্যালারির মতো করে সাজানো রয়েছে ঠাকুর। আর এই ঠাকুর এই দেখছো এই পাশেই রয়েছে তার একটা মানে কী বলবো ম্যাপের মতো, যেখানে লেখা রয়েছে যে এই যে পাশে যে লাইন দিয়ে যে ঠাকুরগুলো রয়েছে, তো এরা হলো মূল যে কাত্যায়নী কার্তিক। তো সবার উপরে যে টপে যে মূর্তিটা রয়েছে সেটা হলো কাত্যায়নী কার্তিক, আর পাশ দিয়ে যে লম্বা করে যে ঠাকুরগুলো রয়েছে তো সেটা হলো তার সখী। আর তার নিচে রয়েছে ব্রহ্মা, এদিকে বিষ্ণু, আর ইন্দ্রদেব, সূর্যদেব, বরুণদেব, পবনদেব, যক্ষ, যমরাজ, এবং সবার শেষে রয়েছে সতীর শবদেহ কাঁধে প্রলয়করী শিব। আর এনারা দুজন হচ্ছে ঋষি দধিচি, আর ইনি হলেন মহাযজ্ঞ। তো দেখলেন পুরো থাকাটা অসাধারণ লাগছে। আর এই থাকাটাই প্রতি বছর এই ঝঙ্কার ক্লাবের তরফ থেকে যে কাটোয়ার শোভাযাত্রা হয় তো সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। তোমাদেরকে আজকে দেখালাম ঝঙ্কার ক্লাবের যে ডোকরা শিল্পের যে প্রেজেন্টেশন করেছে তো সেই ভিডিওটা। তো এই ভিডিওটা আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন তো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও আরও পেতে হলে। আর কার্তিক পুজোর ভিডিও এখানেই শেষ নয়, কার্তিক পুজো আরও প্রচুর ভিডিও আসবে। তো ভিডিওটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।